হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড হেল্পবিডি থেকে আমি তাহের বলছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে টপিকটা একটু দারুণ। আজকে আমাদের টপিক হলো যে আমরা কীভাবে দেখবো যে আমাদেরকে ইমু থেকে যদি কেউ ব্লক করে দেয়, তাহলে আমরা কীভাবে ওইটা আনব্লক করবো। ধরেন আমাদের আমাদের ছোটো ভাই বা আমাদের ফ্রেন্ড বা আমাদের গার্লফ্রেন্ড বা যে কেউ, আমাদের বড় ভাই যে কেউ আমাকে ইমু থেকে ব্লক করে দিল, তো আমরা চাইলে ছোট্ট একটা টিপসের মাধ্যমে আমরা ওইটা আনব্লক করতে পারবো খুবই ইজিলি ভাবে। তো এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছু দরকার হবে না। এটার জন্য ছোট্ট আমি যা যা করি এগুলো আপনাকে ফলো করতে হবে, আর আমার পুরোটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, তারা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দেরি না করে এখনই অ্যান্ড্রয়েড হেল্পিডি চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটি, ওটি বাজিয়ে দিন, যাতে করে আপনার পরবর্তী ভিডিওগুলো মিস না করেন আমাদের এই চ্যানেলটি। তো বন্ধুরা চলেন তাহলে আমরা কাজ শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনের মধ্যে দুইটা ইমো আছে, সরি, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দুইটা ইমো আছে, একটা এখানে আর একটা এখানে, একটা হচ্ছে ইমো আর একটা হচ্ছে ইমো বেটা। তো দুইটার মধ্যে আমার দুইটা অ্যাকাউন্ট। তো দেখেন আমি কি করি, আমার এখানে ইমো বেটার যে আইডিটা, এটাতে গেলাম, এটা দেখেন, এটা হচ্ছে আমার ইমো অ্যাকাউন্ট। তো আমি আমার ইমো অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন দেখেন এখানে আমার নাম্বারটা লাস্টে 83, আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্টে 83 এই নাম্বারটা। হ্যাঁ, তো দেখেন এটা থেকে আমি কাজ করি, এটা থেকে তাহের যে আইডিটা, এটা আপনারা সবাই জানেন যে আমার নাম হচ্ছে তাহের। তো আমি আমার আইডিটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আমার আইডিতে আমি একটা মেসেজ করলাম হ্যালো, দেখেন সাথে সাথে উপরে চলে আসছে যে আমি নীল আকাশ, আইডি থেকে মেসেজ আসছে, আর এই আইডির নাম হচ্ছে আমি আমি নীল আকাশ। আপনারা দেখেন এই যে এখানে লেখা আছে আমি নীল আকাশ। তো দেখেন মেসেজটা কিন্তু এখানে আমার এই আইডিতে চলে আসছে তার ইমুতে। তো দেখেন ইমুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে যে আমি নীল আকাশ, উনি মেসেজ দিছে। তো দেখেন আমি নীল আকাশ যে আইডিটা, ওকে আমি ব্লক দিচ্ছি তাহের ডিএক্স থেকে। হ্যাঁ, তাহের ডিএক্স থেকে আমি নীল আকাশ যে আইডিটা, ওকে আমি ব্লক দিচ্ছি। দেখেন দেখেন এখানে অপশন দেওয়া আছে ব্লক, একদম নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ব্লক দিবেন। তো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে নীল আকাশ উনি আমাকে মেসেজ দিছে, তো ওনাকে আমি এখন ব্লক করবো। তো ওনাকে ব্লক করার জন্য আমরা এখানে যাব, আমি নীল আকাশ ওনার আইডিতে যাবো। ওনার আইডিতে যাওয়ার পর দেখেন একদম নিচে লেখা আছে ব্লক, হ্যাঁ একদম নিচে। তো আমরা এখানে থেকে ব্লক, ওনাকে ব্লক দিয়ে দিলাম। তো দেখেন বন্ধুরা, ব্লক দেওয়ার সাথে সাথে কিন্তু ব্লক হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু আমি ব্লক কিন্তু দিয়ে দিছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লক দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আবারও দেখাচ্ছি, আমি এখান থেকে আবারও ব্লক দিলাম, ইয়েস দেখেন আমি নীল আকাশ আইডিটা এখান থেকে চলে গেছে, এখানে লেখা আসছে হাজব্যান্ড ব্লকেট। হ্যাঁ, তো দেখেন, তো ইমু বেটা থেকে আমাকে আইডিটা ব্লক দেওয়া হয়েছে, তাহের যে আইডিটা উনি আমাকে ব্লক দিয়েছে। তো ব্লক দেওয়ার পর দেখেন এখন আমি ওনাকে, দেখেন এখানে লেখা আসছে ব্লক, সরি আমার একটা কল আসছে, যাই হোক। তো দেখেন এখানে ব্লক, হ্যাঁ আমি এখানে হ্যালো লিখলাম বা হাই লিখলাম, দেখেন এখন আর মেসেজটা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন এটা পেন্ডিংয়ে আছে মেসেজটা, মেসেজটা কিন্তু যাচ্ছে না আর যাবেও না। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে কী করতে হবে, প্রথমে আপনি আপনার আইডিতে যাবেন, যাওয়ার পর আপনি নীল আকাশ যেমন আমার আইডিটা, এই আইডিটাকে ব্লক দিচ্ছে। তো আমরা এখান থেকে সেটিংসে যাবো, সেটিংসে যাওয়ার পর একটু নিচে যাব, নিচে যাওয়ার পর সেটিংসে যাবো, সেটিংসে যাওয়ার পর দেখেন ইমো অ্যাকাউন্ট সেটিংস এরকম একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর ডিলিট ইমো অ্যাকাউন্ট, আমাদের ইমো অ্যাকাউন্টটাকে ডিলিট করতে হবে। তো যার জন্য এটা যে নাম্বারটা, এই নাম্বারটা আমাদেরকে এখানে টাইপিং করতে হবে। তো আমরা লিখলাম 0190, আপনাদের নাম্বারটা এখানে দিবেন 90380 35। বন্ধুরা আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে, দেখেন এখানে যে ডিলের যে আইকনটা, এটা কিন্তু শো করতেছে না। তো তার জন্য আমাদের এখান থেকে একটা একটা সংখ্যা কেটে দিতে হবে, দেখেন কেটে দিলাম আর সাথে সাথে দেখেন এখানে ডিলেট আইকনটা চলে আসছে। তো এখান থেকে আমরা ইমেল অ্যাকাউন্টটা এখান থেকে ডিলেট করে দিলাম। ডিলিট করার পর দেখেন এখানে আবার নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য বলতেছে, দেখেন আমি ওই নাম্বার থেকে আবারও অ্যাকাউন্ট খুলতেছি 0903803583। তো এটাতে ক্লিক করে আমরা এখানে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার অ্যাকাউন্ট খুলতে হবে। তো আগে ছিল আইডি নাম আমি নীল আকাশ, তো আমি এখানে দিব সাপোজ আমি এখানে দিলাম মামুন, মানে নামটা চেঞ্জ করে দিতে হবে, অন্য নাম দিতে হবে। তো এখান থেকে মামুন দিয়ে এখানে ডান দিলাম, ডান দেওয়ার পর দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টটা খুলে গেছে। তো তাহের যে আমাকে ব্লক দিচ্ছিল ওটা কি আনব্লক হয়েছে কি না ওটা আমরা চেক করব। তো ওটার জন্য আমরা এখান থেকে তাহেরের যে নাম্বারটা মানে আমার যে নাম্বারটা ওই নাম্বারটা আমি এখানে লিখতেছি 01829। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি, দেখেন এখন অনলাইনে আসে এটা দেখাইতেছে। তো এখন ওনাকে হাই দিচ্ছি, হাই দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে মামুন। আমি আগে কিন্তু নাম ছিল আমি নীলাকাশ, আমি এর নামটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি, মামুন দিয়েছি, কারণ চেঞ্জ না করলে হবে না। তো দেখেন মামুন দিছি, এখন ওনাকে হাই লিখছি, দেখেন সাথে সাথে কিন্তু চলে আসছে। তো এখানে লিখলাম হ্যালো, দেখেন অলরেডি সাথে সাথে কিন্তু চলে আসছে এখান থেকে, দেখেন এখন দেখাচ্ছে যে অনলাইনে আসি। হ্যাঁ তো দেখেন এখানে সব কিছু শো করতেছে, দেখেন এখান থেকে যদি দেখেন কল কিন্তু চলে আসছে অলরেডি। বন্ধুরা বুঝতেই পারছেন খুব দারুণ একটা টিপস। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের হলে ভালো লাগে, আবারও বলতেছি আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দেখে না করে এখনই অ্যান্ড্রয়েড হেল বিডি চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে আপনাদের জন্য ভিডিও বানাই এবং অনেক কষ্ট করি, একটা ভিডিও বানাই, ভিডিওটা বানানোর পর যখন দেখি ভিডিওটা একটু খারাপ হয়েছে বা ভিডিওটা ভালো হয় তখন কিন্তু ওই ভিডিওটা চেঞ্জ করে আবার ভিডিও বানাই, অনেক কষ্ট করি যাতে করে আমরা চাই বাংলাদেশের অন্যান্য দেশের তুলনায় টেকনোলজির তুলনায় আমরা অনেক এগিয়ে যাই। হ্যাঁ আমরা অন্যান্য দেশের মতো আমরা সব কিছু জানি এবং সব কিছু বুঝি। তো বন্ধুরা এর জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়াল, তো আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।